হাই বন্ধুরা আজকে আমরা দেখবো ব্যাঙ্ক অফ বরোদার মোবাইল নাম্বার চেঞ্জ করার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে ব্যাঙ্ক অফ বরোদার একটা মোবাইল নাম্বার চেঞ্জ করার ফর্ম নিয়ে এসেছি ফর্মের প্রথমে লেখা আছে নেম অফ দ্য ব্রাঞ্চ আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে দেখুন একটা ফটো লাগানোর জায়গা আছে যদি ব্যাঙ্ক থেকে বলে ফটো লাগাতে হবে তাহলে ছোটো একটা স্ট্যাম্প সাইজ ফটো এখানে পেস্ট করে দেবেন তারপরে বলেছে কাস্টমার আইডি এই কাস্টমার আইডি নম্বরটা আপনারা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন সেখান থেকে দেখে এখানে লিখবেন তারপরে বলেছে ফার্স্ট নেম অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে তার নামটা এখানে লিখবে ক্যাপিটালে তারপরে টাইম এখানে তার টাইটেলটা লিখে দেবে তারপরে বলেছে ডেট অফ বার্থ প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা এখানে লিখবে তারপরে অ্যাকাউন্ট নাম্বার এই বক্সগুলোর মধ্যে দিয়ে আপনারা আপনাদের ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপরে প্যান নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা এখানে লিখবে তারপরে বলেছে বেস ব্রাঞ্চ আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আরেকবার আপনারা এখানে লিখে দেবেন তারপরে বলেছে এক্সিস্টিং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা অলরেডি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে সেই পুরনো মোবাইল নাম্বারটা প্রথমে আপনারা এখানে লিখবেন তারপরে বলেছে রিকোয়েস্ট ফর রেজিস্ট্রেশন অফ নিউ মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা নতুন করে যুক্ত করতে চাইছেন সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপরে বলেছে রিরাইট দ্য নিউ মোবাইল নাম্বার এই নতুন মোবাইল নাম্বারটা আর একবার আপনারা এই বক্সের মধ্যে লিখে দেবেন এরপরে বলেছে রিজন ফর চেঞ্জ ইন মোবাইল নাম্বার তো আপনারা যে কারণে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন সেটা আপনাদের এখানে লিখতে হবে তো ধরুন আমি এখানে লিখেছি আই হ্যাভ চেঞ্জ মাই ওল্ড ফোন নাম্বার আপনারা আপনাদের হিসেবে অন্যভাবেও লিখতে পারেন তারপরে বলেছে কমিউনিকেশান অ্যাড্রেস এখানে আপনাদের বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে তো সবার প্রথমে বলেছে হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যদি কিছু থাকে এখানে লিখবেন তারপরে বলেছে স্ট্রিট বা রোড আপনাদের আশেপাশের রাস্তার যদি কোনো নাম থাকে সেটা আপনারা এখানে লিখতে পারেন তারপরে এরিয়া বা লোকেশন আপনারা কোথায় থাকেন সেই জায়গাটার নাম এখানে লিখবেন তারপরে ল্যান্ডমার্ক আপনাদের বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা আছে যেটা মোটামুটি সবাই চেনে সেই জায়গাটা আপনারা ল্যান্ডমার্ক হিসেবে এখানে লিখতে পারেন তারপরে সিটি সিটির নাম দেবেন স্টেট স্টেটটা উল্লেখ করবেন জিপ কোড আপনাদের পিন নাম্বারটা এখানে দেবেন এলাকা তারপরে কান্ট্রি এখানে ইন্ডিয়া লিখে দেবেন এরপরে বলেছে কাস্টমার সিগনেচার অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় একজন করবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন বা তিনজন করবেন আচ্ছা এরপরে বলেছে ডেট যে ডেটে আপনারা ফর্মটা ফিল করে ব্যাঙ্কে জমা করবেন সেই দিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন এরপরের যে পোর্শানটা আছে এগুলো আমরা কিছু করবো না এখানে লেখা আছে ফর ব্যাঙ্ক ইউজ আমরা এইটুকু ফিল আপ করব আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরস করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ব্যাঙ্ক অফ বরোদায় মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ